করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় মারা গেছেন আরও 65 জন। ময়মনসিংহ বিভাগে মৃতদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন 4 জন, উপসর্গে ভুগছিলেন 6 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন 14 জন সহ ভর্তি আছেন 197 জন, আইসিইউতে 18 জন। গেল একদিনে 774টি নমুনা পরীক্ষায় 138 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 17.82%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া 10 জনের মধ্যে করোনা পজিটিভ ছিল 5 জনের, উপসর্গ ছিল 4 জনের। করোনা নেগেটিভ হওয়ার পর অন্য জটিলতায় 1 জনের মৃত্যু হয়। চট্টগ্রাম বিভাগে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ও উপসর্গে মারা গেছেন 15 জন। নতুন 907 জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া খুলনা, রংপুর ও সিলেট বিভাগে ভাইরাসটিতে আরও 30 জনের মৃত্যু হয়েছে।